আসসালামু আলাইকুম। আজকে কমপ্লিট একটা অন পেজ এসইও দেখবেন, যেখানে আপনাদের সবচেয়ে কমন প্রশ্নের আনসারগুলো দেওয়া হবে। যে হৃদয় ভাই, যদি একটা ওয়েবসাইট ডিভি থিম দিয়ে বিল্ড আপ করা থাকে, যদি একটা ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বিল্ড আপ করা থাকে, যদি একটা ওয়েবসাইটের র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস না থাকে, তাহলে কীভাবে এসইও করব। অবশ্যই গ্রেপ করে বসে আছেন যে আজকে মনে হয় তিনটা নতুন জিনিস একটা ভিডিওতে শিখব। দেখেন, রিসেন্টলি এই প্রজেক্টটা শেষ হলো এবং আজকে অফিসিয়ালি তার সাথে আমার শেষ দিন ইন কন্ট্রাক্ট। তবে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে তো অবশ্যই আমার সবসময় টাচে থাকে সব ক্লায়েন্টই, তো নর্মালি আজকে আমি তার অ্যাক্সেসটা ফেরত দিয়ে দিব, যেহেতু তার প্রপার্টি এবং তার ওয়েবসাইট। তো অ্যাক্সেস দেওয়ার আগে আমি তার কাছ থেকে পারমিশন নিলাম, ভাই আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আসলে বসে থাকে কিছু নতুন আইডিয়ার জন্য, কিছু নতুন স্কিলের জন্য, তো আমি কি আপনার ওয়েবসাইট দিয়ে একটা ভিডিও বানাই আমার স্টুডেন্টদের প্রোভাইড করতে পারি। এবং যখন আমি পারমিশন পেলাম তখনই আমি এই ভিডিওটা স্টার্ট করে দিছি। তো চলেন, আজকে আপনারা দেখবেন কীভাবে এলিমেন্টর, ডিভি এবং অল ইন এসইও থাকলে অন পেজ এসইও করবেন। যারা ভয় পাচ্ছেন যে এলিমেন্টরটা তো আমরা জানি না, নো প্রবলেম, বা ডিভিটা তো আমি জানি না, নো প্রবলেম, বা অল ইন এসইওটা আমি জানি না, কোনো সমস্যা নয় ভাই, আমি আছি। আমি আজকে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি। দেখেন, এটা হলো পজিটিভ জেন এনার্জি, এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারা হয়তো বা খেয়াল করবেন আমার ইউটিউব চ্যানেলে উইক্স এসইও আছে, শপিফাই আছে, স্কোয়ার স্পেস আছে, তারপরে আজকে ডিভি থিম দিয়ে দিচ্ছি। এবং ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা কোডিং ওয়েবসাইটের জন্য কীভাবে এসইও করবেন ধীরে ধীরে জেনে যাবেন। তাহলে চলেন আমরা স্টার্ট করি কীভাবে আপনারা ডিভি থিম উইথ এলিমেন্টর হলে এসইও করবেন। নর্মালি এই ক্লায়েন্ট আমাকে বলছে যে হৃদয়, আমার অনেকগুলো পোস্ট আছে, সবগুলো পোস্টের জন্য আমি এসইও করতে চাই, এবং আমি সবগুলো পোস্টকে ধরে 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 এসইও করে দিছি। বলে রাখি, যখন আপনি এসইও করবেন দুই ধরনের কন্টেন্ট পাবেন। আমি আমার স্টুডেন্টদের দেখাই দিছি, যারা ইউটিউবে ফলো করেন তাদেরও বলে দিছি, তারপরে আবার বলি, দুই ধরনের কন্টেন্ট হয়। একটা হলো এক্সিস্টিং কন্টেন্ট। তো এক্সিস্টিং কন্টেন্ট বলতে বোঝায়, ধরেন এই একটা কন্টেন্ট আছে, এইটাকে আমরা এক্সিস্টিং কন্টেন্ট ধরে নিই। এক্সিস্টিং কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্টটা তার ওয়েবসাইটে আগে থেকেই ছিল, এবং যখন সে আপনাকে এসইওর জন্য হায়ার করছে আপনি ওই এক্সিস্টিং কন্টেন্টেই অন পেজ এসইও করবেন অথবা পুরো এসইও করবেন। তো এইটার জন্য যদি আপনি তার কন্টেন্টের ভেতর, আই রিপিট এগেন, কন্টেন্টের ভেতর কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু মাস্ট বি তার পারমিশন লাগবে। এবং তার পারমিশন নেওয়ার ভয় হলো, আই হ্যাভ টু ডু অল এসইও ইন ইউর ওয়েবসাইট, সো ক্যান আই টাচ ইউর কন্টেন্ট অর ক্যান আই মডিফাই ইউর কন্টেন্ট। যদি বলি ইয়েস শিওর, তাহলে আপনারা কিন্তু নেক্সট স্টেপে যাবেন, মানে তার কন্টেন্টের ছোট্ট কিছু একটা চেঞ্জ করতে পারবেন। আর যদি সে বলে না, ইউ কান্ট চেঞ্জ, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট চেঞ্জ করতে দেন, আমার এই ক্লায়েন্টও আমাকে চেঞ্জ করতে দেয় নাই। তো যাই হোক, এইরকম কন্টেন্টকে বলা হয় এক্সিস্টিং কন্টেন্ট। আর নিউ কন্টেন্ট বলতে, সে আপনাকে কন্টেন্ট একটা ডকুমেন্ট শিটে দিবে, আপনি ওইটাকে আপলোডও করবেন, তারপরে এসইও করবেন। তো চলেন আর কথা না বাড়াই, আমরা কীভাবে এসইওটা করবো এটা দেখে নিই। সর্বপ্রথম আপনারা তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস। ওই অ্যাক্সেস নেওয়ার পরে আপনার কাজটা স্টার্ট হবে। তো যখন আপনি স্টার্ট করতে যাবেন তখন দেখবেন তার ওয়েবসাইটে কী কী প্লাগইন ইনস্টল করা আছে। আমি যদি খেয়াল করি এই দিকে, তখন দেখেন তার ওয়েবসাইটে এলিমেন্টর আছে। এলিমেন্টর আপনারা দেখে নেবেন, যদি এলিমেন্টর থাকে তাহলে এই ভিডিওটা ফলো করলেই হবে। এবং আমি যদি এখানে দেখি, দেখেন অন পেজ এসইওর জন্য একটা নতুন প্লাগইন আছে, আমি আমার স্টুডেন্টদের দেখাইছি, এটাকে বলা হয় অল ইন ওয়ান এসইও। আপনারা যারা ইউএসটি দিয়ে করছেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করছেন, ওই টাইপের একটা প্লাগইন হলো অল ইন ওয়ান এসইও। কোনো এক্সট্রা ফিচার অ্যাড নাই, তারাও সাজেস্ট করবে ইউএসটি এবং র্যাঙ্ক ম্যাথের মতো, যে তুমি এইটা চেঞ্জ করো, এইটা চেঞ্জ করো না, এইভাবে চেঞ্জ করো, ওইভাবে চেঞ্জ করো না। সো একই ধরনের, একই ধাঁচেরই প্লাগইন, ভয় পাবেন না। এবং আপনি যদি এইখানে খেয়াল করেন আরও একটু নিচে গিয়ে, এখানে দেখতে পারবেন সে ডিভি থিম দিয়ে বিল্ড আপ করছে। তো আপনি যদি এই দিকেও খেয়াল করেন তাহলে আরামসে বুঝতে পারবেন কোন ধরনের পেজ বিল্ডার। পেজ বিল্ডার বলতে বোঝায় যে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে কোন পেজ বিল্ডার দিয়ে, কোন ধরনের থিম ইউজ করা হয়েছে, এবং কোন ধরনের প্লাগইন ইউজ করা হয়েছে। অথবা আপনি যদি এইখানেও খেয়াল করেন নর্মালি, তাহলে আপনি দেখতে পারবেন যে এটা হলো অল ইন এসইও, ঠিক আছে, এসইওর কী। তারপরে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আর কি, আর এলিমেন্টর তো এইভাবেই বুঝতে পারবেন। সো
আপনি যদি পোস্টের জন্য বলে তাহলে আপনি এখানে পোস্টে ক্লিক করবেন, অল ইন পোস্টে ক্লিক করবেন। যদি পেজের জন্য বলে তাহলে পেজে গিয়ে সেমভাবেই ক্লিক করবেন। আমাকে সে পেজের জন্য বলে নাই এবং পোস্টের জন্য বলছে। একটু খেয়াল করে দেখেন, আমি অল ইন এসইওতে তার প্রতিটা পোস্টের জন্য 80+ স্কোর করে দিছি। হৃদয় ভাই, 80+ স্কোর কি ইনাফ? হ্যাঁ, 80+ মোর দেন ইনাফ এক্সিস্টিং কন্টেন্টের জন্য। আপনি কখনোই 100 out of 100 করতে পারবেন না। তার পেছনে অনেকগুলো কারণ কাজ করে, তার কন্টেন্টটা পারফেক্ট না থাকতে পারে, তার টাইটেলটা পারফেক্ট না থাকতে পারে, সো এগুলো খুব কমন। ওকে, আপনি যদি দেখেন 88, 81, 82, 88, 90, 83, 88, 89, 86, 87, 90, 84, 87, এইরকমভাবে আমি সবগুলোতে 80+ করে দিছি। এবং তার কন্টেন্ট আলহামদুলিল্লাহ শেষ। হ্যাঁ, সে আমাকে 5-star রিভিউ দিছে, 3 দিছে। তো যাই হোক, যেরকমই হোক, আমরা কিভাবে করব। তো নর্মালি আপনি দুইভাবে এটাকে ওপেন করবেন। প্রথম কথা হলো, আপনি এডিট দিবেন, ওপেন ইন নিউ ট্যাব। আপনি এডিট উইথ এলিমেন্টর দিবেন, ওপেন ইন নিউ ট্যাব। ঠিক আছে, এই দুইটা কাজ করার পরে আপনি ডিভি দিয়ে বিল্ড করতে পারবেন না। ডিভি হলো একটা পেজ বিল্ডার। যখন সে এলিমেন্টরটাকে ইউজ করে বা এলিমেন্টর অ্যাক্টিভ থাকে, তখন সে ডিভিটাকে আনঅ্যাক্টিভ করে দেয় বা ডিভিটা তার দরকার হয় না। তো নর্মালি আপনি কী করবেন, এডিট পোস্টে গেলেন, যাওয়ার পরে তার টার্গেটেড কিওয়ার্ডটা আস্ক করে নিতে পারেন যে মে আই নো হোয়াট ইজ ইয়ার টার্গেটেড কিওয়ার্ড ফর দিস পোস্ট। সে আপনাকে ইজিলি বলে দিবে। বাট যদি সে নাও বলে দেয়, আপনি তার কন্টেন্ট থেকে বুঝতে পারবেন তার টার্গেটেড কিওয়ার্ড কি। অ্যাক্টিভেটিং থার্ড আই চক্রা, এটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। এবং আমরা এই টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী এই ওয়েবসাইটটাকে বা এই কন্টেন্টটাকে অপটিমাইজ করব। তো নর্মালি এখানে এলিমেন্টরটাকে ওপেন করে রাখছি। এলিমেন্টরটা কেন ওপেন করছে এটা একটু পরে বলছি। তো আপনি যখন ইয়োস্ট অথবা র্যাঙ্কমেট দিয়ে অন পেজ করছেন, তখন দেখবেন এইরকমভাবে একটা ফিচার চলে আসছে। ইয়োস্ট বলে দিছে তুমি কি করবা না করবা, র্যাঙ্কমেটও সেমভাবে বলে দিছে। ইয়োস্টের র্যাঙ্কমেটের দেখবেন এইভাবে স্কোর শো করছে, এইটারও এইভাবে স্কোর শো করছে। তো সর্বপ্রথম আমরা ধাপে ধাপে যাই। দেখেন, এটারে বলা হয় স্নিপড প্রিভিউ। স্নিপড বলতে বোঝায় যে গুগলে আপনার কন্টেন্টটা কীভাবে শো করবে। এবং এইখানে দেখেন একটা ছোট্ট আইকন আছে, এটা বলা হয় ডেস্কটপে থেকে যদি কেউ সার্চ করে তাহলে আপনার কন্টেন্টটা এইভাবে শো করবে। এখন এইভাবে যে শো করছে, তো আপনি কী করবেন, আপনার কাজ হলো, যারা স্টুডেন্ট আছেন তারা তো জানেন, আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা যেন আপনার ইউআরএলে থাকে। ইউআরএলটাকে অনেকে অনেক নামে ডাকে, অনেকে বলে ইউআরএল, অনেকে বলে স্ল্যাগ, অনেকে বলে পারমালিং। তো দেখেন আমি এখানে কী করছি, তার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে রাখছি, অ্যাক্টিভেটিং থার্ড আই চাকরা। এবং এটা কীভাবে রাখবেন পরে দেখাচ্ছি। আপনি যদি টাইটেল দেখেন, এটাকে টাইটেল বলা হয় অ্যাক্টিভেটিং থার্ড আই চাকরা। আমি টাইটেলটাকেও তার টাইটেলও তার টার্গেটেড কিওয়ার্ডটা রাখছি। তারপরে দেখেন মেটা ডিসক্রিপশন, এটা ছোট্ট সুইট মেটা ডিসক্রিপশন ইউজ করছি, অ্যাক্টিভেটিং থার্ড আই চাকরা। যখন আপনি টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল টাইটেল মেটা ডিসক্রিপশনে রাখেন, আপনার 50-60% কাজ এমনিতেই হয়ে যায়। এবং এইটা রাখা হয় গুগলের জন্য। প্রথম কথা, গুগল যখন দেখে যে ইম্পর্টেন্ট প্লেসগুলোতে তার টার্গেটেড কিওয়ার্ড আছে, যেমন ইউআরএল টাইটেল মেটা ডিসক্রিপশন, তখন গুগল ওই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট দেয়, এই ওয়েবসাইটটাকে অথরিটি দেয় এবং এই ওয়েবসাইটটা ধীরে ধীরে গ্রো করে। তারপরে দেখেন ইউজারদের জন্য, ধরেন আপনি একজন ইউজার, আপনি অ্যাক্টিভেটিং থার্ড আই চাচ্ছেন, এবং আপনি যখন দেখবেন একটা ওয়েবসাইটের ইউআরএলেও আছে, টাইটেলেও আছে, মেটা ডিসক্রিপশনে আছে, তখন আপনি ওইখানে ক্লিক করবেন। বুঝাইতে পারছি স্নিপড কি? এবং এটা হলো ডেস্কটপ ভার্সনের জন্য। আপনি যদি মোবাইল ভার্সন দেখেন, দেখেন মোবাইলে এটা এইভাবে শো করবে, এই যে এইভাবে শো করবে। তো নর্মালি আমরা দেখে নিছি। এখন পোস্ট টাইটেল, আপনি আগেই বলে দিছি টাইটেলে আপনার টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। আপনি যদি দেখেন তার টাইটেলে অলরেডি টার্গেটেড কিওয়ার্ড আছে, আপনি এখানে টাইটেলে তার টাইটেলটাকেই পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট টাইটেলটাকে কপি করবেন, এখানে এনে পেস্ট করে দিবেন, ব্যাস আপনার শেষ কাজ। তারপরে মেটা ডিসক্রিপশন, আমি যেহেতু সফটওয়্যার প্লাস ফ্রিল্যান্সার এবং আমি জানি মোটামুটি ইংলিশ, তো আমি নিজে নিজে মেটা ডিসক্রিপশনটা লিখছি। যদি আপনি নিজে নিজে মেটা ডিসক্রিপশনটা না লিখতে পারেন, তাহলে আপনি তার কন্টেন্ট থেকে একটা ছোট্ট অংশ কপি করে এনে এখানে দিতে পারেন। শুধুমাত্র মনে রাখবেন তার টার্গেটেড কিওয়ার্ডটা যেন তার মেটা ডিসক্রিপশনে থাকে, বিকজ দিস ইজ দ্য রুলস। এটা একটা রুলস যে মেটা ডিসক্রিপশনে তার টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে এবং মাস্ট বি থাকতে হবে। এখন দেখেন এখানে তার টাইটেল বলছে, মানে অল ইন এসইওটা বলছে 60 ক্যারেক্টারের উপরে যেন না নাও। তো র্যাঙ্কম্যাথ অন্য একটা বলে, ইউএসট অন্য একটা বলে, যেহেতু তারা আলাদা আলাদা প্লাগইন, আলাদা আলাদা মানুষ মেনটেন করে, তো তাদের থিঙ্কিং অবশ্যই চেঞ্জ হতে হবে বা চেঞ্জ থাকবে। তো
তো এখানে বলছে 160 ক্যারেক্টার ম্যাক্সিমাম মেটা ডিসক্রিপশনে, বাট আমরা জানি 160 থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত রাখা যায়। যখন আপনি যে প্লাগইন দিয়ে করবেন তখন ওই প্লাগইনের কথাই আপনি শুনতে হবে। তারপরে দেখেন ফোকাস কিওয়ার্ড, এখন দেখেন ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে আছে, ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশনে আছে, ফোকাস কিওয়ার্ডের লেন্থ ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডটা ইউআরএলে আছে। তাহলে হৃদয় ভাই ইউআরএলে কীভাবে রাখবো? এখানে দেখেন পারমালিঙ্কের একটা অপশন আছে। নর্মালি যদি দেখেন এই যে এইখানে পারমালিঙ্কের অপশন আছে, আপনি এইখানে দেখেন টার্গেটেড কিওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের পরে আপনি হাইফেন ইউজ করবেন, হাইফেন ইউজ করলে আপনার পারমালিঙ্কটাও ঠিক হয়ে যাবে। দেখেন আমি টার্গেটেড কিওয়ার্ডটা কীভাবে ইউজ করছি। তো আপনার টাইটেল ইউআরএল মেটা ডিসক্রিপশন ইজ ডান, মানে আপনার 60% অলরেডি ডান। তারপরে কী করবেন, এখানে দেখেন এডিশনাল কিওয়ার্ড, যেহেতু সে প্রো ভার্সন ইউজ করছে সেহেতু কিছু এডিশনাল কিওয়ার্ড মানে রিলিভেন্ট কিওয়ার্ডগুলো তাকে এখানে ইউজ করতে বলা হয়েছে। এবং আপনি যদি প্রো ভার্সন ইউজ না করেন কোনো সমস্যা নাই, আপনাকে এডিশনাল কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে না, কারণ আমরা যখন করি তখন আমরা টার্গেটেড কিওয়ার্ডটাকেই ফোকাস করি সবচেয়ে বেশি। তো আপনাকে এখানে কিছু করতে হবে না। আপনি এখানে দেখেন পেজ অ্যানালাইসিসে দেখবেন দুইটা জিনিস এখানে ভুল আসছে, আপনাদের যেগুলো বেশি ভুল আসতে পারে সমস্যা নাই। ফোকাস কিওয়ার্ডস ইন কন্টেন্ট, সে ফোকাস কিওয়ার্ডটা কন্টেন্টে ইউজ করে নাই ওইভাবে, সে শুধুমাত্র টাইটেলে ইউজ করছে। আবার বলছি যেহেতু সেটা এক্সিস্টিং কন্টেন্ট, আই ক্যান্ট ফোর্স হিম টু চেঞ্জ দ্য কন্টেন্ট, বাট নতুন কন্টেন্ট হলে আপনি সাজেস্ট করতে পারেন। আই রিপিট এগেইন, আপনি সাজেস্ট করতে পারেন যে আপনি কন্টেন্টে ইউজ করেন নাই, এখানে বলতেছে যে আপনি যদি কন্টেন্টে ইউজ করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। তারপরে ফোকাস কিওয়ার্ড ইন্ট্রোডাকশনে ইউজ করে নাই, এবং এইটা সব ধরনের প্লাগইনই বলে। তো ইন্ট্রোতে ইউজ করছে কি না যদি আপনি দেখতে চান তাহলে দেখেন এইটা হলো তার ইন্ট্রো, ঠিক আছে। ইন্ট্রোতে তার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করা উচিত ছিল, আপনি এখানে সাজেস্ট করতে পারেন। এখন দেখেন মেটা ডিসক্রিপশনে আমি ইউজ করছি এই জন্য পারফেক্ট বলছে, এবং এই কাজগুলোর জন্যই কিন্তু এই স্কোর আসছে। তো মেটা ডিসক্রিপশনে কীভাবে ইউজ করবেন বলে দিছি, ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএলে কীভাবে ইউজ করবেন বলে দিছি, ফোকাস কিওয়ার্ডস লেন্থ, ফোকাস কিওয়ার্ডের লেন্থ ঠিক আছে বলে দিছি, মেটা ডিসক্রিপশনের লেন্থ ঠিক আছে বলে দিছি, এবং কন্টেন্ট লেন্থ, কন্টেন্টটা মোটামুটি 700 ওয়ার্ডের চেয়ে বেশি হলে এটা পুটমার্ক চলে আসে। তারপরে দেখেন এখানে একটা জিনিস আসছে, ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, এই দুইটা জিনিস কীভাবে দিবেন। যখন আপনি এলিমেন্টর দিয়ে করবেন তখন আপনি জাস্ট এলিমেন্টরে যাবেন, যাওয়ার পরে আপনার যে ওয়ার্ডটাকে ভালো লাগবে এবং তার যে রিলিভেন্ট ওয়ার্ডগুলো আছে এখানে আপনি কীভাবে ইন্টারনাল লিঙ্ক করবেন। দেখেন এখানে আমি একটা এক্সটার্নাল লিঙ্ক করছি, সরি ইন্টারনাল লিঙ্ক করছি, রুট চাকরা, সাকরা চাকরা, সোলার প্লাস, হার্ট এবং টট্রা চাকরা, এগুলো হলো তার কন্টেন্ট আছে। আমি জাস্ট এইখানে ক্লিক করছি এডিট, ক্লিক করার পরে দেখেন এইরকমভাবে কন্টেন্ট চলে আসছে। আপনি যে ওয়ার্ডটাতে করতে চান, ধরেন আমি এই ওয়ার্ডটাতে করছি, আপনি যদি অন্য যে কোনো একটা ওয়ার্ডে করতে চান, অ্যাক্টিভেট দ্য থার্ড আই আপনি ধরলেন, ধরার পরে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, ইনসার্ট লিঙ্ক, দ্যাট মিন্স আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন। যদি আপনি তার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করেন, তার নিজস্ব ওয়েবসাইটের সাথে মানে সেম ওয়েবসাইটে লিঙ্কিং করেন, তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আপনি ওই কন্টেন্টের সাথে যায় বা ওই ওয়ার্ডের সাথে যায় এমন একটা কন্টেন্ট তার ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন, তারপরে ইন্টারনাল লিঙ্ক করে ফেলবেন। এক্সটার্নাল লিঙ্কের জন্য সেম প্রসেস, আমি যদি এখানে আপনাদের নিচে গিয়ে দেখাই এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক আমি কোথায় করছি, ওইখানে তো অবশ্যই করছি। এই যে দেখেন মেডিরেড আছে, আমি যদি এখানে ক্লিক করি আমি মেডিরেডের সাথে কী করছি, নর্মালি ইন্টারনাল লিঙ্ক করে দিছি। এই যে দেখেন পজিটিভ এনার্জি, একের অধিক করতে পারবেন, বাট যদি আপনি একটাও ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক না করেন তাহলে আপনার পেজটাকে অরফান পেজ বলা হবে, এবং অরফান পেজ কিন্তু আসলে এসইওর জন্য ডেঞ্জারাস। সো আপনি চেষ্টা করবেন মিনিমাম একটা হলেও ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করতে। তো আমি মেডিটেটের সাথে করে দিছি এখানে ক্লিক করে, দেন আমি ইউ মাইট ফিল থিঙ্কিং, তো ব্রো আমি এইটার জন্য কী করে দিছি, আমাকে অবশ্যই সে সাজেস্ট করছে যে হৃদয় তুমি যদি এক্সটার্নাল লিঙ্ক করো ভাই তাহলে এইখানে করো, নর্মালি আমি এখানে এক্সটার্নাল লিঙ্কটা করে দিছি। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো আপনি এইভাবে করবেন। আপনার ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল, এক্সটার্নাল লিঙ্ক, ডান। আপনি এই পাঁচটা জিনিস করার পরে একটা জিনিস বাকি থাকে, আপনি ইমেজ আল্টারনেটিভ টেক্সট কীভাবে দিবেন। তো ইমেজ আল্টারনেটিভ টেক্সটের জন্য দেখেন এইখানে আসছে, কোথায় আসছে, তারা অবশ্যই বলে দেবে যে এই যে ফোকাস কিওয়ার্ড ইন ইমেজ আলটারনেটিভ অ্যাট্রিবিউট। তো এটা করার জন্য কী করবেন, নর্মালি আপনি এখানে যান, এলিমেন্টরেই যান, যাওয়ার পরে দেখেন এইগুলো হলো ইমেজ। তো আমি এই ইমেজে তার ফোকাস কিওয়ার্ড দিয়েছি, আমি ইমেজে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার পরে এখানে চুজ ইমেজে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখানে আলটারনেটিভ ট্যাগ আছে এবং আমি এখানে আলটারনেটিভ ট্যাগসটা মোটামুটি দিয়ে দিছে এবং আমার এই কাজটা হয়ে গেছে। দেন ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, এটা অ্যাজ ইট ইজ হয়ে গেছে। তো আপনি যখন এলিমেন্টর দিয়ে দেখবেন একটা পেজ বিল্ড করা হয়েছে, একটা ওয়েবসাইট বিল্ড করা হয়েছে, ভয় পাবেন না,
প্রথম কাজ হবে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন, আপনি 100% নিশ্চিত যে ওয়েবসাইটটা ভাঙবে না বা ওয়েবসাইটটা নষ্ট হবে না। তো ব্যাকআপ নেওয়ার জন্য আপনারা আপড্রাফট ইউজ করতে পারেন, আপড্রাফট ইউজ করে ব্যাকআপ নিয়ে নিন। তারপরে অন পেজের যে 7টা জিনিস আছে, যেটা বলছি, URL, টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইমেজ, অল্টারনেট টেক্সট, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, এবং আরেকটা জিনিস থাকে যেটা কিওয়ার্ড ডেনসিটি, এইটা আপনি নিজে ফিক্স করতে পারবেন না, ক্লায়েন্টকে বললে আপনার 80+ স্কোর হয়ে যাবে। তাহলে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন কীভাবে করবেন, এবং মেক শিওর করবেন যে আপনি এটাকে আপডেট দিচ্ছেন, আপডেট দিলে পুরোপুরি আপডেট হয়ে যাবে। তো আমি একটা পোস্টের জন্য দেখাইছি, আই হোপ যে আপনারা প্রতিটা পোস্টেরই একইভাবে করতে পারবেন। এবং যদি আমি এইখানে একটা ডিটেলস আপনাদের বোঝাই দিই যে এইখানে কী জিনিস আইডেন্টিফাই করা হয়েছে, নর্মালি দেখেন এটা হলো তার টাইটেল, টাইটেল আপনি এলিমেন্টর দিয়ে বিল্ড করা হয়েছে, ডিভি দিয়ে বিল্ড করা হয়েছে, ডিভিটা হলো তার থিম, এলিমেন্টরটা হলো তার পেজ বিল্ডার। তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কুইক এডিট করতে পারবেন, আপনি ডিলিট করলে এখান থেকে করবেন, ভিউ ডুপ্লিকেট, অ্যাড ইনবাউন্ড লিঙ্ক, আপনি এখান থেকে কিন্তু ইনবাউন্ড লিঙ্ক অ্যাড করতে পারবেন। তাহলে আমি এটা দেখাই দিই আপনি কীভাবে করবেন। এটা হলো অল ইন এসিওর একটা জিনিস। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে যদি ইনবাউন্ড লিঙ্কটাকে বলা হয়েছে এক্সটার্নাল লিঙ্ক, তো দেখেন এখানে লিঙ্ক ফুইসপার ইনভেন্সন সাজেশন সে সাজেস্ট করে দিবে, যেহেতু সে পেইড প্লাগ ইন নিছে আপনি এখানে দেখতে পারবেন। এটা লোড হোক, আমি বাকি জিনিসগুলো আপনাদের বোঝাই দিই, যেহেতু আপনাদের অবশ্যই বোঝাইতে হবে। অথর হলো পজিটিভ জেন এনার্জি, অথর বলতে বোঝায় যে এডিট করে, তো সে আমাকে তার পুরো অ্যাক্সেসটা দিয়ে দিছে, অথবা এখানে আপনাকে যদি আপনাকে আলাদা করে অ্যাক্সেস দেয় ইউজারে গিয়ে, তাহলে আপনার নাম শো করবে, ক্যাটাগরিজ হলো চাকরা, ডেট কবে পাবলিশ করছে এইটা, দেন রিডাইরেক্ট যদি করতে চান লিঙ্ক স্ট্যাটাস, লিঙ্ক নো স্ক্যান স্ক্যান করতে পারবেন। আর বাকি জিনিসগুলো দেখেন এখানে আপনার টাইটেল শো করছে, ডেসক্রিপশন এবং মেটা ডিসক্রিপশন, পারমালিঙ্কটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো দেখেন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক সাজেস্ট করবে, আপনি সাজেস্ট ছাড়াও নর্মালি করতে পারবেন, ঠিক আছে। তো আই হোপ যে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন যে ডিভি থিম থাকলে এবং আপনাদের এলিভেন্টর থাকলে আর অল ইন এসিও থাকলে কীভাবে এসিও করবেন। আর তারপরেও যদি কোয়েশ্চন থাকে, এই ওয়েবসাইটের অ্যাক্সেস আজকে সারাদিন থাকবে, যদি মনে করেন যে হৃদয় ভাই আরও একটু বুঝাই দেন বা এই জিনিসটা বুঝাই দেন, এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি আপনাদের বুঝাই দিতে পারবো। এই যে দেখেন, তো তারা সাজেস্ট করছে যদি আপনি এখান থেকে করতে চান তাহলে করতে পারবেন, এবং তারা দেখাই দিচ্ছে যে আপনি কোথায় কোথায় এই লিঙ্কগুলো ইউজ করছেন। দেখেন অনেকগুলো এক্সটার্নাল লিঙ্ক সে ইউজ করছে, ইন্টারনাল লিঙ্ক আপনি যদি ইগনোর করতে চান জাস্ট ইগনোর করতে পারেন, তো ইগনোর মানে হলো ডিলিট করতে পারেন। তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন, এবং যদি আপনাদের মনে হয় যে ভাই আরও একটা টপিক্স নিয়ে ভিডিও করেন বা এই টাফ টপিক্স নিয়ে ভিডিও করেন, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, যখনই যে টপিক্সের ভিডিও দরকার হবে আমাকে জাস্ট কমেন্টে মেনশন করে দিন, আমি চেষ্টা করব যখন ফ্রি থাকব তখন করে দিতে। সবাই ভালো থাকেন, ঠিল থেন, আসসালামু আলাইকুম।